কেমন আছেন সবাই? আমি সম্রাট। আজ আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। আমার মনে হলো এই ভিডিওটিও আপনাদের শেয়ার করা উচিত। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ব্লগ ভিডিও বানায়, তাদের খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই কদিনে যা শিখেছি তাই আমি শেয়ার করব। আপনি যেই কোনো কপিরাইট ফ্রি মিউজিক অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন, সেটি ব্যবহার করে থাকেন অন্য কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, হয়তো সে সময় তাতে কোনো কপিরাইট এলো না, কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটিতে কোনো কপিরাইট কখনোই আসবে না। আমার নিজের দুটি ভিডিও এই কপিরাইট ক্লেমের জন্য খারাপ হয়ে গেছে। শুধু তাই নয়, যদি আপনার চ্যানেলটিতে মনিটাইজেশন অন থাকে তো কপিরাইট ক্লেম না থাকলে সে রেভিনিউ আপনি পাবেন, কিন্তু পরে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটিতে কপিরাইট ক্লেম চলে এলে আপনি কোনো রেভিনিউ নাও পেতে পারেন, যতই সেই ভিডিওটিতে ভিউজ আসুন না কেন। তাই আজ দেখাবো কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে সেটি আপনার ভিডিওতে ইউজ করবেন আর কোনো দিনও তাতে কোনো কপিরাইট আসবে না। সেটি দেখানোর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। চলুন এবার মোবাইলের মেন স্ক্রিনে চলে যাই। ওয়াইটি স্টুডিওটি ডেস্কটপ মোডে আপনার মোবাইলে ওপেন করে নিন। আমি যেমন দেখাচ্ছি সেভাবে আস্তে আস্তে নিচে নামুন। নিচেই রয়েছে অডিও লাইব্রেরি, কত অডিও দেখুন সব কপিরাইট ফ্রি। যে গানটি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকে পছন্দ সেই মিউজিকটি আপনি ইউজ করতে পারেন। এটি ইউটিউবের নিজস্ব প্ল্যাটফর্ম, তাই কোনো দিনও আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে আমি ডাউনলোড করে দেখাচ্ছি, দেখুন কত তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেল। ব্যাস, এবার এই মিউজিকটি ব্যবহার করুন আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। এখানে ফিল্টার অপশনও রয়েছে, আপনার যেমন ধরনের মিউজিক চায় তাই আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। হ্যাপি, অ্যাংরি, ব্রাইট, সব অপশন। আমি ড্রামেটিক অপশনটা সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি, দেখুন শুধু এই ড্রামেটিক মোডে কতগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।